প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাই। তোমাদের গণিত বিষয়ের 59 পৃষ্ঠা যে ছকটা দেওয়া আছে 3.3, সেটি এখন আমি সমাধান করে দিচ্ছি। তো এখানে ছকে বলছে যে এখানে বাম পাশে এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয় করতে হবে 10টি করে, এবং ডান পাশেও এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর 10টি করে গুণনীয়ক নির্ণয় করতে হবে। যেহেতু এখানে জায়গা কম, তো আমি এই পাশটুকু দুই দুইটা অংশে বিভক্ত করে আমি তোমাদের করে দিচ্ছি। তো এখানে প্রথমত বাম পাশের এই অঙ্কটা, বাম পাশের এই ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয় করব। তো গুণনীয়ক নির্ণয় করার নিয়ম হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে 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 ভগ্নাংশ দেওয়া থাকবে সেটাকে 1, 2, 3 ইত্যাদি দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তাহলে 1 দিয়ে ভাগ দেওয়া মানে এটা কোনো চেঞ্জ আসবে না, যে কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ দিলে তো ওই সংখ্যাই আসে। মনে করো যে এই যে 2 ভাগের 1কে আমরা 4 দিয়ে ভাগ দিলাম, এই ভাগ দেওয়ার মানে হচ্ছে এই যে দেখো, এই 1-এর নিচে 4-এর নিচে মনে মনে 1 আছে, তো গুণ হয়ে এই যে ভাগটা, ভাগ চিহ্নটা গুণ হয়ে এটা উল্টে যাবে, উপরে 1 যাবে, নিচে 4 যাবে। এখন এই যে লব লব গুণ, অর্থাৎ 1 একে 1 এবং 4 দুগুণে 8, তাহলে দেখো, তাহলে এই যে 2 ভাগের 1-এর একটা গুণনীয়ক আমরা এখানে পেলাম 4 ভাগে 8 ভাগের 1। অনুরূপভাবে সাপোজ এই যে 3 ভাগের 2, 3 ভাগের 2কে আমরা 4 দিয়ে ভাগ দিলাম। তো 4 দিয়ে ভাগ দেওয়া মানে এই যে হর 3, 3-এর সাথে গুণ দেওয়া, অর্থাৎ এখানে দেখো 3 ভাগের 2 গুণ, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 1টা উপরে যাবে, 4 আসবে নিচে। এবার দেখো এখানে কিন্তু এটা কাটাকাটি করা যায়, যেমন এই যে এটা 1, এখানে থাকবে 2, তাহলে উপরে হর লব লব গুণ হবে 1 একে 1 এবং 3 দুগুণে এখানে 6। তো এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশ গুণনীয়ক বের করতে গেলে আমরা ওই ভগ্নাংশকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব, আর ভাগ দেওয়া মানে ওই ভগ্নাংশের হরের সাথে ওই সংখ্যাটা গুণ করা। তো শুরুতে 1 দিয়ে গুণ দিলে আমাদের যা আছে তাই থাকবে, 2 দিয়ে গুণ দিলে হচ্ছে উপরে 1, নিচে 2 গুণে 2 মানে 4, 3 দিয়ে গুণ দিলে উপরে 1 হচ্ছে, নিচে হবে 6, 4 দিয়ে গুণ দিলে উপরে 1, নিচে 8, আর যদি আমরা 5 দিয়ে গুণ দিই, মানে হরকে আমরা গুণ দিচ্ছি এখানে, তাহলে এখানে 10 হচ্ছে, এরপরে 12 হবে, এরপরে 14, 16, 18, নিচে মানে হরগুলো আমি উচ্চারণ করতেছি, উপরে 1, নিচে 20। তাহলে দেখো এখানে কিন্তু এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা গুণনীয়ক আমরা পেয়েছি। তো অনুরূপভাবে 3 ভাগের 2কে আমরা 1 দিয়ে গুণ দিলে এটাই থাকে, 2 দিয়ে গুণ দিলে এখানে কিন্তু কাটাকাটি যায়, যেমন উপরে 2, নিচে 3, 2 দিয়ে গুণ দিচ্ছি, তার মানে এই 2 দিয়ে কাটা গেছে, তাহলে এখানে থাকতেছে কিন্তু এখানে উপরে 1 থাকতেছে, তাহলে 3 ভাগের 1 হচ্ছে আর একটা। এরপরে 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 দিয়ে গুণ দিলে এখানে 3 গুণন 3 মানে নিচে 9 হবে, 4 দিয়ে গুণ দিই, অর্থাৎ দেখো 4 দিয়ে গুণ দিলে কিন্তু কাটাকাটি যাচ্ছে এখানে, তাহলে দেখো 2 দিয়ে কাটা যায় এখানে, তাহলে 3 দুগুণে 6, গুণ করে দিলে 6, তাহলে এখানে 6 ভাগের 1। 5 দিয়ে গুণ দিই, 5 দিয়ে গুণ দিলে কাটাকাটি যায় না, অর্থাৎ উপরে 2, নিচে 5, 3 গুণন 5, অর্থাৎ এখানে 15 হচ্ছে, 6 দিয়ে গুণ দিই, উপরে 2, নিচে 3 গুণন 6, অর্থাৎ কাটাকাটি যাচ্ছে এখন, এখানে 3 সমান সমান আমরা পাচ্ছি, নিচে এখানে এই যে 3 গুণন 3, গুণ দিলে এখানে 9 হচ্ছে এখানে, আর উপরে থাকতেছে এখানে 1। এরপর 6 দিয়ে গুণ দিচ্ছি, 7 দিয়ে গুণ দিই, 7 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে উপরে 2, নিচে 3, 7, 21 হচ্ছে এখানে, 8 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে, অর্থাৎ উপরে 2, নিচে 3 গুণন 8, তাহলে দেখো এই যে 2 দিয়ে এখানে কাটাকাটি করা যায়, 4, উপরে 1 থাকতেছে, 3, 4, 12, তাহলে উপরে 1, নিচে 12, 9 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে উপরে 1, নিচে 27 থাকতেছে, 10 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে, 10 দিয়ে গুণ দিলে উপরে 2, নিচে 3, তাহলে 10 দিয়ে যদি গুণ দিই, তাহলে এখানে থাকতেছে এই যে 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে উপরে 1 থাকতেছে, আর এই যে নিচে থাকতেছে এখানে, গুণ করে দিলে 15, 3, 5, 15।
তাহলে আমরা 10টা গুণনীয়ক পেয়ে গেছি। যেমন দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম 10টা গুণনীয়ক পেয়ে গেছি। তাহলে উপরে এখানে 3 ভাগের 1, তো এক দিয়ে যদি আমরা হরকে 1 দিয়ে গুণ দিই তাহলে এটাই থাকবে। 2 দিয়ে গুণ দিলে নিচে 6 থাকবে, 3 দিয়ে গুণ দিলে 9, এরপরে 12, পরে 15। তাহলে 3-কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে 18 হচ্ছে, 3-কে যদি 7 দিয়ে গুণ দিই তাহলে 21, নিচে হচ্ছে তাহলে 8 দিয়ে গুণ দিলে 24 ভাগের 1 হচ্ছে, 9 দিয়ে গুণ করলে 27 ভাগের 1 হচ্ছে, 10 দিয়ে গুণ করলে 30 ভাগের 1 হচ্ছে। এসে দেখো আমরা 10টি গুণনে কীভাবে পেয়েছি, অর্থাৎ আমরা শুধু হরকে আমরা পর্যায়ক্রমে 1, 2, 3 ইত্যাদি গুণ দিয়ে আমরা এই গুণনীয়কগুলো পাচ্ছি। এরপর 4 ভাগের 3, তো 4 ভাগের 3 প্রথমে 1 দিয়ে যদি আমরা গুণ দিই হরকে তাহলে 4 ভাগের 3ই পাচ্ছি। যদি 2 দিয়ে গুণ দিই তাহলে নিচে থাকতেছে 8, উপরে হচ্ছে 3। 3 দিয়ে গুণ দিলে কী হয় জিনিসটা দেখো, উপরে 3 তাহলে 4 গুণন 3, দেখো এই যে 3 3 কাটা যায় তাহলে উপরে 1 থাকতেছে, তাহলে 4 ভাগের 1 থাকতেছে এখানে। তাহলে 3 দিয়ে গুণ দিলাম, এবার 4 দিয়ে গুণ দিই, 4 দিয়ে গুণ দিলে নিচে 16 থাকতেছে, উপরে 3 থাকতেছে। 5 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে উপরে 3, নিচে 5 দিয়ে গুণ দিলে এখানে 20। 6 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে, দেখো এই যে 4 গুণন 6, এই যে 3 দিয়ে কাটলে 2 হয়, উপরে কিন্তু 1 থাকে, তাহলে উপরে 1, নিচে 4 দুগুণে 8। 6 দ্বিগুণ দিলাম, 7 দ্বিগুণ দিই, 7 দ্বিগুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে উপরে এখানে থাকবে হলো 3, নিচে 4 7 28 থাকতেছে। তাহলে 8 দ্বিগুণ দিলে 4 8 32, নিচে নিচে 32 থাকবে, উপরে থাকবে 3। 9 দ্বিগুণ দিলে কাটাকাটি যাবে, তাহলে 4 গুণন 9, এই যে 3 দিয়ে কাটাকাটি যায়, তাহলে নিচে থাকতেছে এখানে লবে হরে থাকতেছে 12, আর লবে থাকতেছে এখানে 1। 9 দ্বিগুণ দিলাম, এবার 10 দ্বিগুণ দিই, 10 দ্বিগুণ দিলে এখানে 4 10 40, নিচে একবারে 40 লিখে ফেলি, উপরে হচ্ছে 3। তাহলে দেখো আমরা 10টা গুণনীয়ক পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই যে ডান পাশের যে কাজটা আছে সেটা আমরা এখন করি। এই যে দেখো, এই যে এই কাজটা আমরা এখন এখানে করে দেখাচ্ছি তোমাদের, 4 ভাগের 1। তো 4 ভাগের 1 এখানে 1 দিয়ে গুণ দিলে এখানে তাই থাকতেছে, 2 দিয়ে গুণ দিলে 8, 3 দিয়ে গুণ দিলে 12, হরকে 4 দিয়ে গুণ দিলে হচ্ছে এখানে 16, 5 দিয়ে গুণ দিলে হচ্ছে এখানে 20, 6 দিয়ে গুণ দিলে এখানে 24 ভাগের 1, 6 দিয়ে গুণ দিলাম, এবং 7 দিয়ে গুণ দিই, 4 7 28 হচ্ছে এখানে, 28 ভাগের 1। এরপরে হবে 8 দ্বিগুণ দিলে এখানে 32 ভাগের 1, 9 দ্বিগুণ করলে এখানে 36 ভাগের 1, আর 10 দ্বিগুণ করলে 4 10 40 ভাগের 1। এই যে দেখো 10টা গুণনীয়ক এখানে হয়ে গেছে। এরপরে 5 ভাগের 4কে আমরা ধারাবাহিকভাবে 1, 2, 3 দিয়ে লব হরকে গুণ করি। 5 ভাগের 4, 2 দ্বিগুণ দিলে কাটাকাটি যাবে, এই যে দেখো 2 দ্বিগুণ করলে 2, 2 দিয়ে ভাগ করলে এই যে 1, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 5। হ্যাঁ, এরপরে 3 দিয়ে গুণ দিই, 3 দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে নিচে থাকবে 3 5 15 এখানে, আর উপরে 4ই থাকতেছে, 3 দিয়ে গুণ দিলাম, 4 দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ দিলে নিচে 5 গুণন 4, তাহলে দেখো 4 4 কাটা যায়, উপরে 1 থাকে, তাহলে 5 ভাগের 1 থাকতেছে। 5 দ্বিগুণ দিই, 5 দ্বিগুণ দিলে নিচে থাকে 25, উপরে থাকে হলো 4, 6 দ্বিগুণ গুলো কাটাকাটি যাবে, তাহলে 4 নিচে হলো 5 গুণন 6, তাহলে 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3, তাহলে নিচে থাকে 3 5 15, আর উপরে থাকে 2, তাহলে 15 ভাগের 2, 6 দ্বিগুণ দেওয়ার পর। তারপরে 7 দ্বিগুণ দিই, 7 দ্বিগুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে 5 7 35 নিচে থাকতেছে, আর নিচে উপরে থাকতেছে। 8 দ্বিগুণ দিলে কাটাকাটি যাবে, কারণ এখানে এই যে 4 দিয়ে কাটাকাটি করা যায়, 2, উপরে 1 থাকতেছে,
তাহলে নিচে 5 দুগুণে 10, 9 দ্বিগুণ দিলে কাটাকাটি যাবে না, তাহলে উপরে 4ই থাকবে আর 5 9 45, 10 দ্বিগুণ দিলে কাটাকাটি করা যাবে, 5 গুণন 10, এই যে 2 দিয়ে কাটাকাটি করা যায়, 5 5 25, তাহলে নিচে থাকতেছে হলো 25 আর উপরে থাকতেছে হলো 2, 10টা গুণ এনে আমরা পেয়েছি। এরপরে 5 ভাগের 1কে আমরা 1 2 3 ইত্যাদি দিয়ে গুণ দিব হরকে, তাহলে 5 ভাগের 1, তাহলে এখানে 10 ভাগের 1, 15 ভাগের 1, 4 দ্বিগুণ দিলে 20 ভাগের 1, পরে 25 ভাগের 1, 30 ভাগের 1, 35 ভাগের 1, 40 ভাগের 1, 45 ভাগের 1, 50 ভাগের 1। তাহলে দেখো এই যে হরকে আমরা 1 2 3 ইত্যাদি গুণ দিয়ে আমরা এই গুণনীয়কগুলো পেয়েছি। এরপরে লাস্ট এই যে 5 ভাগের 3কে আমরা ধারাবাহিকভাবে 1 2 3 ইত্যাদি গুণ করবো হরকে। তাহলে প্রথমে 1 দিয়ে গুণ দিলে তো কোনো চেঞ্জ আসে না, 5 ভাগের 3 আসে, 2 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ আসে না, 5 গুণে 10। এবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে 5 গুণন 3, তার মানে 3 3 কাটা যাচ্ছে এখানে, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 5, 4 দিয়ে গুণ দিলে কাটাকাটি করা যাবে না, তাহলে নিচে থাকবে 20, উপরে 3, 5 দিয়ে গুণ করলেও কাটাকাটি করা যাবে না, উপরে 3 নিচে 25, 6 দ্বিগুণ করলে কাটাকাটি করা যাবে, অর্থাৎ 5 গুণন এখানে 6, অর্থাৎ দেখো যে 3 দিয়ে কাটাকাটি করা যায় 2, 3 দ্বিগুণে 6, তাহলে উপরে 1 নিচে 5 দ্বিগুণে 10। 7 দিয়ে কাটাকাটি, 7 দিয়ে গুণ করলে যদি হরকে 7 দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করা যাবে না, তাহলে 5 7 35 থাকবে। এরপরে 8 দিয়ে গুণ করলেও কাটাকাটি যাবে না, তাহলে 5 8 40, উপরে 3, 9 দিয়ে গুণ করলে কাটাকাটি করা যাবে কারণ উপরে 3 আছে, তাহলে যে 3 দিয়ে কাটলে 3, তাহলে নিচে 15 থাকতেছে আর উপরে উপরে 1 থাকতেছে, 10 দিয়ে কাটাকাটি করা যাবে না, 10 দিয়ে গুণ করে দিলে 50 আর উপরে থাকতেছে 3, এই 10টা গুণনীয়ক পেয়ে গেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গুণনীয়ক, যখন একটা ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করতে হলে আমাদের হরকে ধারাবাহিকভাবে 1 2 3 ইত্যাদি দিয়ে আমাদের গুণ করে দিতে হবে, গুণ করে দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে গুণনীয়ক। আবার গুণ করার পর অনেক সময় লব এবং হরে লঘিষ্ঠকরণ করা লাগতে পারে, অর্থাৎ কাটাকাটি করে ছোট একটা ভগ্নাংশ আসতে পারে, তো যদি কাটাকাটি করা যায় তোমাদেরকে অবশ্যই কাটাকাটি করে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।